আগের দিনকে রেজাল্ট এন্ড ভেক্টরের ফর্মুলাস ওইগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আজকে কিছু প্রবলেমস দেখবো আর তারপরে সেই প্রবলেমসটা হয়ে যাওয়ার পরেও যদি টাইম থাকে তাহলে নেক্সট থিওরিটিক্যাল পোশানটাতে চলে যাবো প্রথম প্রবলেমটা স্টার্ট করছি চলো লেখো একদম বেসিক প্রবলেমস প্রত্যেকে করতে পারবে লেখো ফাইন্ড দি অ্যাম্প্লিটিউড অফ ফাইন্ড দি অ্যাম্প্লিটিউড অফ ফাইন্ড ফাইন্ড দি অ্যাম্পলিটিউড অফ resultant find the amplitude of resultant of 3 newton and 4 newton 3 newton and 4 newton if angle between them if angle between them is if angle angle between them if angle between them is 60 degree comma

তাহলে রেজাল্টেন্ট ইকুয়াল টু যদি হয় তাহলে এখানটাতে যে কোনো একটাকে এ অন্যটাকে বি ধরে নাও আমি ধরলাম একটা হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু কস যখন ফর সিক্সটি ডিগ্রি বার করবো তখন কস সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আসবে কত রুট আন্ডার থ্রি স্কোয়ার মানে নাইন ফোর স্কোয়ার মানে সিক্সটিন প্লাস টু থ্রি সিক্স ফোর মানে তোমার টোয়েন্টি ফোর তা এটা কত আসছে তোমার টোয়েন্টি ফোর ইন্টু কস সিক্সটি কস সিক্সটি কত হয় হাফ তাহলে হাফ তাহলে এখানে আসবে কত টোটাল টোটাল হয়ে যাবে আমার এখানটাতে নাইন প্লাস সিক্সটিন মানে টোয়েন্টি ফাইভ প্লাস টুয়েলভ মানে ফাইনালি চলে আসবে এটা রুটানটা থার্টি সেভেন নিউটান হয়ে গেল ইজি আনসার ক্লিয়ার এবারে পরেরটা তোমাদের করতে হবে যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে সেই সময় কী হবে বলো ঝটপট কথা হয় বলো 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 যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হবে তখন

আহ লিখে নাও ঝট পর লেখো তারপর পরে কোয়েশনটা যাবো লেখা আছে হয়ে গেলে বলবে কিন্তু কমপ্লিট কমপ্লিট হলো ঠিক আছে পরে কোয়েশ্চেনটা করো এবার नेक्स्ट क्वेश्चन टा पढ़े क्वेश्चन टा लिखो लिखो हंड्रेड वेक्टर्स हंड्रेड इक्वल वेक्टर्स इक्वल वेक्टर माने वेक्टर का मैग्नीट्यूड टा सेम ठीक है चिराकुम भावे लिखो हंड्रेड वेक्टर्स ऑफ इक्वल मैग्नीट्यूड चिराकुम भावे लिखो हंड्रेड वेक्टर्स ऑफ इक्वल मैग्नीट्यूड्स hundred vectors of equal magnitude making an angle making an angle pi by fifty pi by fifty making an angle pi by fifty with each other with each other then find then

কমপ্লিট চলো দেখো কোয়েশ্চেনটাকে বোঝো তোমাকে বলছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই ফিফটি ধরো এ একটা ভেক্টর এ একটা ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই ফিফটি সেম জিনিস হবে যখন আমি এটার সঙ্গে এর পরেরটাকে দেখবো এদের মধ্যেও সেম অ্যাঙ্গেল পাই বাই ফিফটি তার পরের যে ভেক্টরটা তার মধ্যে তার আগেরটার মধ্যে মানে এই অ্যাঙ্গেলটা সেটা হবে পাই বাই ফিফটি তার মানে এই ভাবে টোটাল পাই বাই ফিফটি অ্যাঙ্গেল করে করে টোটাল একশোখানা ভেক্টর আমি সাজিয়েছি বুঝতে পারলে কত করে পাই বাই ফিফটি করে করে যদি এখন আমি পাই বাই ফিফটি করে টোটাল একশো খানা ভেক্টার কীরকমভাবে সাজিয়ে দিই তার মানে এই টোটাল যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে তার ভ্যালু কত হবে বলো তো কতগুলো ভেক্টর আছে কতগুলো বলো বলো কতগুলো ভেক্টর আছে হান্ড্রেড তাই তো একশোটা ভেক্টর আছে প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত এখানে ভেক্টর কতগুলো আছে একশোখানা না হান্ড্রেড ভেক্টরস প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত পাই বাই ফিফটি তাহলে টোটাল অ্যাঙ্গেল হ্যাঁ টোটাল অ্যাঙ্গেল কত হবে টোটাল অ্যাঙ্গেল হয়ে যাবে তোমার হানড্রেড ইন্টু পাই বাই ফিফটি এর মানে কত আসবে টু পাই টোটাল অ্যাঙ্গেল কত হবে টু পাই আমি বলতে পারি যে টোটাল অ্যাঙ্গেল কভার্ড টোটাল অ্যাঙ্গেল কভার্ড দ্যাট ইজ ইকুয়াল টু টু পাই এর মানে কি এর মানে হচ্ছে এটাই যে যখন আমি এই ভেক্টারগুলোকে একশোখানা ভেক্টারকে প্রত্যেকের সঙ্গে পাই বাই ফিফটি অ্যাঙ্গেল করে করে সাজাবো সেই সময় এরকম ধরনের একটা স্ট্রাকচার তৈরি হবে একটা এরকম তোমার সার্কুলার টাইপের একটা স্ট্রাকচার তৈরি হবে এখানটাতে বুঝতে পারলে এবং যেহেতু প্রত্যেকটা ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম এবং প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেলটাও সেম থাকবে তার মানে যে কোনো একটা ভেক্টরকে তুমি ধরো তার ঠিক উল্টো দিকে তুমি সেম আরেকটা ভেক্টরকেও পেয়ে যাবে কারণ যদি সেটা না হয় তাহলে সেম অ্যাঙ্গেল মেনটেন করে এরকম একশোখানা ভেক্টরকে সাজানো সম্ভব নয় তার মানে যে কোনো একটা ভেক্টর তার অপোজিটে আরেকটা একটা ভেক্টরকেও তুমি পেয়ে যাবে যদি এটা হয় তাহলে প্রত্যেকটা ভেক্টরের অপোজিটে যদি আরেকটা করে আমি ভেক্টরকে পাই তাহলে এই পেয়ারগুলো একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে তাই না যদি প্রত্যেকটা পেয়ার একে অন্যকে ক্যান্সেল আউট করতে শুরু করে দেয় তার মানে নেট রেজাল্টেন্ট কত হয়ে যাবে সেখানটাতে বলো জিরো তো এখানটা রেজাল্টেন্ট ভ্যালু কত আসবে জিরো কোয়েশ্চেনটা বুঝতে পারলে পারলে কি প্রত্যেকে বলো হ্যাঁ কি না বলো বলো হ্যাঁ স্যার ঠিক আছে এখানে লজিকটাকে লিখে নেবে প্রথমে এটাকে লেখো প্রথমে টোটাল অ্যাঙ্গেল কভারটাকে লিখে না এইটা এটা হয়ে গেলে বলবে তারপর আমি কথাই জিনিসটাকে বলবো একটু লেটে রিপিট করবেন এটা ছিল যে একশোখানা ভেক্টর ছিল আমি যে একশোখানা ভেক্টরকে এইরকমভাবে সাজিয়েছি যে একটা ভেক্টর তার পরের ভেক্টরটার সঙ্গে পাই বাই ফিফটি অ্যাঙ্গেল করে রেখেছে তো তাহলে টোটাল অ্যাঙ্গেল কত করলো না হান্ড্রেড ইন্টু পাই বাই ফিফটি মানে টু পাই অ্যাঙ্গেল করেছে টু পাই অ্যাঙ্গেল মানে কি পুরো একটা সার্কুলার এরকমভাবে তার একটা সিমেট্রিক্যালি সে সার্কুলারলি এরমভাবে আমি তাদেরকে অ্যারেঞ্জ করেছি অর্থাৎ একটা ভেক্টরের অপোজিটে আমি আরেকটা ভেক্টরকে পেয়ে যাবো এবং সেই দুটো ভেক্টর একে অন্যের উল্টো দিকে হওয়ার দরুন একে অন্যের এফেক্টকে নালিফাই করবে বা আমি এটা বলতে পারি এটা যে এটা যদি প্লাস ফাইভ হয় এটা হবে মাইনাস ফাইভ কারণ উল্টো দিকে তাহলে নেট রেজাল্টেন্ট কত হবে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ মিলে জিরো বুঝতে পারলে এরকম ধরো প্রত্যেকটা ভেক্টর যদি একে অন্যকে এরকম ধরো কারণ টোটাল একশো খানা ভেক্টর মানে এরকম ধরো পঞ্চাশ খানা পেয়ার পাবো একটার উল্টো আর একটা এরকম ভাবে টোটাল পঞ্চাশ খানা পেয়ার পাবো এবং পঞ্চাশটা পেয়ারই একে অন্যকে ক্যান্সেল আউট করবে তো নেট রেজাল্ট কত হয়ে যাবে জিরো হয়ে যাবে বুঝতে পারলে তো এবার কথায় লিখে নাও জিনিসটাকে লেখো যে অ্যাজ অ্যাজ দ্য অ্যাঙ্গেলস অ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন

नेक्स्ट क्वेश्चन टाइम इफ मैग्नीट्यूड ऑफ रेजल्टेंट इफ मैग्नीट्यूड ऑफ रेजल्टेंट इफ मैग्नीट्यूड ऑफ रेजल्टेंट ऑफ टू न्यूटन एंड एंड थ्री न्यूटन टू न्यूटन एंड थ्री न्यूटन इज फोर न्यूटन

কোয়েশ্চেন পড়ার পরে তুমি কোয়েশ্চেনের ডিমান্ডটাকে দেখো যে তোমাকে কোয়েশ্চেনটা চেয়েছে কি এবার তুমি দেখো সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য তুমি নিজে কি কি জানো যদি তুমি কোনো জিনিস জানো তো তুমি দেখো সেটাকে অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডেটা তোমার দরকার যেইগুলো তোমার দরকার ডেটাগুলো সেই ডেটাগুলোর মধ্যে কোন কোন ডেটা তোমাকে কোয়েশ্চেনে বলা আছে সেইগুলোকে ইউজ করবে আর যেই ডেটাগুলো বলা নেই সেইগুলোকে ওই গিভেন ডেটাকে ইউজ করে তোমাকে বের করতে হবে তো যে কোনো কোয়েশ্চেন প্রসিড করার সময় তোমার ওয়েটা হবে এটা সবসময় তো তুমি কোয়েশ্চেন পড়ে আগে এটাকে দেখবে কোয়েশ্চেনের ডিমান্ডটা কি এবং সেই ডিমান্ডটার সম্বন্ধে তোমার জানাশোনা কি কি আছে তার জন্য তোমার কি কি দরকার এবং সেই দরকারটাকে পূরণ করতে গেলে তোমার কোন কোন ভ্যালুসগুলো লাগবে সেগুলো কি গিভেন আছে সেটাকে আচ্ছা কে হাত তুলছিগ্রি আচ্ছা সামিন মন্ডল কিছু বলবে দেখো বলছে টু নিউটন আর থ্রি নিউটন এর মধ্যে রেজালটেন্টটা হচ্ছে ফোর নিউটন তাহলে আমি লিখে দিই এখানটাতে যে ফোর নিউটন দ্যাট ইজ ইকুয়াল টু আমি জানি না যে টু নিউটন আর থ্রি নিউটনের মধ্যে অ্যাঙ্গেলটা কত সেটা আমি জানি না আমি ধরলাম থিটা অ্যাঙ্গেল দ্য লেট অ্যাঙ্গেল লেট অ্যাঙ্গেল বিটুইন টু নিউটন অ্যান্ড থ্রি নিউটন ইজ থিটা আমি ধরলাম যদি হয় তাহলে তাদের যে রেজালটেন্টের ভ্যালু ফোর নিউটন দ্যাট উইল বি ইকোয়াল টু রুট আন্ডার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু কস কস থিটা ক্লিয়ার এখান থেকে আমি কত পাবো রুটটা উঠে গেলে এখানে আসবে সিক্সটিন এখানে আসবে ফোর প্লাস নাইন প্লাস টুয়েলভ কস থিটা এখানে কত হয়ে যাবে থার্টিন প্লাস টুয়েলভ কস তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কস থিটা এর মানে কত আসছে এর মানে হয়ে যাবে তোমার থ্রি আর তাহলে কত হয়ে যাবে থ্রি বাই টুয়েলভ মানে কত ওয়ান বাই ফোর যদি কস ইনভার্স ওয়ান বাই ফোর কস ইনভার্স ওয়ান বাই ফোর এটা হবে তোমার থিটার ভ্যালুটা বুঝতে পারলে তো কে আনসারটা দিলে যাবে এক্ষুনি থার্টি ডিগ্রি না লিখে two vectors of magnitude 4 newton and 6 newton are acting at an angle 60 degree then find then find the angle between resultant vector and 4 newton vector then find the angle between resultant vector and 4 newton full stop also also the angle between

আচ্ছা আমাকে বলো কোন কোন ভেক্টর আমাকে এখানটা বলেছে ভেক্টরগুলো ভ্যালু কত বলো ফোর আর সিক্স তাই না একটা হচ্ছে তোমার ফোর নিউটন আর একটা দিয়েছে আমাকে সিক্স নিউটনের ভেক্টর এবারে আমাকে বলছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আমাকে কি ফাইন্ড করতে বলেছে রেজাল্টেন্ট ভেক্টর আর ফোর নিউটন এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে আর রেজাল্টেন্ট ভেক্টর আর সিক্স নিউটন এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে তো আমার প্রথম কাজ হলো যে এটাকে দেখা যে এই জিনিসটাকে এই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আমার কি কি জিনিস দরকার প্রথমত আমি অ্যাঙ্গেলের ভ্যালু জানি যে রেজাল্টেন্টের সঙ্গে যদি কোনো ভেক্টরের আমাকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হয় যদি আমি তাকে ফাই বলি কিংবা অ্যালফা যা করে তুমি বলতে পারো একটা আগের দিনকে ফর্মুলা করেছিলাম যার সঙ্গে অ্যাঙ্গেল অন্যটার সাইন ডিভাইডেড বাই অন্যটার কস প্লাস যার সঙ্গে অ্যাঙ্গেল সেইটা মনে পড়ছে আগের দিনকে বলেছিলাম মুখস্থ করিয়েছিলাম ভুলে গেলে নাকি ওই ফর্মুলা আমার দরকার এখানটাতে বুঝতে পারলে তো চলো স্টার্ট করো তো প্রথমে কি আসবে কার সঙ্গে অ্যাঙ্গেল বার করতে বলছে ফোর নিউটনের সঙ্গে যদি আমাকে ফোর নিউটন এর সঙ্গে অ্যাঙ্গেল বার করতে বলে তাহলে আমি প্রথমে কী করবো না প্রথমটার জন্য টেন অ্যালফা ফর ফোর নিউটন উইথ ফোর নিউটন সেটা কথা হবে চারের সঙ্গে বের করতে হবে তাহলে আমি কোন অ্যাঙ্গেলটাকে নেবো বলো কোন অ্যাঙ্গেলটাকে নেবো চার নাকি ছয় কোনটা সাইনটাকে উপরে লিখবো বলো ছয় তাহলে সিক্স সাইন সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ছয়েরই আবার কসটাকে নিচে লিখবো আমি 6 কস সিক্সটি ডিগ্রি প্লাস এই যে ফোর নিউটন যার সঙ্গে অ্যাঙ্গেল সেটা তাহলে কত আসবে এখানটাতে সাইন সিক্সটি মানে কত হয় রুট থ্রি তাহলে এখানটা কত চলে আসবে রুট থ্রি বাই মানে তোমার থ্রি হয়ে যাবে ওটা ডিভাইডেড বাই সিক্সটি হলো হাফ তাহলে হাফ ইন্টু সিক্স থ্রি থ্রি প্লাস ফোর এটা তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অ্যালফা উইথ ফোর নিউটন সেটা কত আসবে না টেন ইনভার্স থ্রি সেভেন এটা হলো এবার আমাকে বলো তাহলে যে সিক্স নিউটন এর সঙ্গে কত অ্যাঙ্গেল হবে টেন অ্যালফা সিক্স এটা কত আসবে বলো এখানে আমি কি লিখবো বলো বলো তোমরা বলো অ্যালফা সিক্সের জন্য কি ইকুয়েশন লিখবো ফোর হ্যাঁ সাইন সিক্সটি হ্যাঁ বাই ফোর সিক্সটি প্লাস সিক্স তাহলে কত আসবে এটা ফোর সায়েন্স সিক্সটি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু যদি আমি করি তাহলে কত আসবে এখানটা তোমার টু রুট থ্রি টু রুট থ্রি ডিভাইডেড বাই এখানে কত আসবে সিক্সটি হাফ হাফ আর ফোর কাটবে দুই তাহলে প্লাস সিক্স মানে এইট তাহলে আসছে কত রুট থ্রি তাহলে আমি বলতে পারি অ্যালফা সিক্স সমান কত হয়ে যাবে টেন ইনভার্স রুট থ্রি হয়ে ইজি জটপট লেখো লেখা হয়ে গেলে কিন্তু বলবে কারণ আমি দেখতে পাচ্ছি না শুধু টাইম নষ্ট হয়ে যাবে হয়ে গেছে ঠিক আছে লেখো চলো এবার লেখো লেখো ইফ ইফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর

then find the angle between then find the angle between number one q vector and r vector number one q vector and r vector and number two number two q vector comma p vector q vector comma p vector হলো ম্যাগনিটিউড মানে হচ্ছে তোমার ওই লব্ধি মান যেটাকে বলা হয় বুঝতে পারলে মান যেটাকে আমরা বলি ভেক্টরের মান ওটাকে বলে ম্যাগনিটিউড তো আমাকে কি বলেছে দেখো আমাকে একটা বলছে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর মানে হচ্ছে কত না আর ভেক্টর এখান থেকে তুমি কি বুঝতে পারবে দেখো আগে তো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর দেখো প্রায়ঙ্গের ল তো আমরা পড়েছিলাম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কিউ সি ভেক্টর এখানে সেই ফর্মটাই আমাকে বলেছে আর তার মানে হচ্ছে জিনিসটা এরকম ধারা যে এই দিকে যদি পি ভেক্টর হয় আর এই দিকে যদি তোমার কিউ ভেক্টর হয় কিউটাকে আমি নাইনটি ডিগ্রি করে ফেললাম এটা যেকোনো অ্যাঙ্গেল হতে পারে কিউ ভেক্টর তাহলে এইটা হবে আর ভেক্টর তাই না উল্টো রোটেশনের দিকে যাবে এটা উল্টো ওরিয়েন্টেশন মেনটেন করবে আর ভেক্টর এটা আমাকে দেওয়া আছে আবার এটাও বলেছে এই যে পি এই পি এর কত ভ্যালু বলা আছে গো ছয় এটার জন্য আট এটার জন্য দশ এটা বলা আছে তো যদি আমি ছয় আট দশ এদের রেশিওগুলোকে দেখি তাহলে কত রেশিও আসবে দেখো এখান থেকে সিম্পলিফাই করলে এটা আসবে থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ তাই না এরকম আসবে আর যখনই কোনো একটা ট্রাইঙ্গেলের আর্মগুলোর লেন্থের রেশিও থ্রি ইস টু ফোর ইজ টু ফাইভ এইভাবে থাকে তখন সেই ট্রাইঙ্গেলটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেলকে ক্রিয়েট করে বা তাকে একটা কোনো পার্টিকুলার নাম দেওয়া হয় বলতে পারবে কোন ট্রায়াঙ্গেল হয় সেটা পারবে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ বুঝতে পারলে যখনই তুমি কোনো ত্রিভুজের তিনটে বাহুর রেশিও পাবে এটা তখন সেটা সমকোণী ত্রিভুজ হয় সব সময় তার মানে আমি এটা বলতে পারি যে এখানে যেটা বলে দিয়েছে যে তিনজনের ভ্যালু এটা তার মানে বেসিক্যালি এই যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হলো সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তার মানে এই ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি কীরকম টাইপের ট্রায়াঙ্গেল হবে এইরকম টাইপের এই দিকে হবে পি ভেক্টর এইদিকে হবে কিউ ভেক্টর আর এইদিকে হবে আর ভেক্টর এইটা হবে এই অ্যাঙ্গেলটা এই ট্রাইঙ্গেলটা যেখানে অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি ডিগ্রি ক্লিয়ার এটা হবে অ্যাকচুয়াল জিনিসটা এবার এই পি এর ভ্যালু আমাকে কত বলেছে মড অফ পি সেটা আমাকে কত বলা আছে সিক্স মড অফ কিউ কত বলা আছে এখানটাতে এইট আর মড অফ আর কত বলা আছে টেন হলো আচ্ছা নেক্সট কাজ কি নেক্সট কাজ হলো আমাকে কি কি বের করতে বলেছে প্রথম কি বের করতে বলেছে বলো প্রথমটা কি বের করতে বলেছে

তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশনটা এরকম ধারা মেনটেন হবে যে এই ফাইভ আর থ্রির মধ্যে অ্যাঙ্গেল হয় ফিফটি থ্রি ডিগ্রি এইটা হবে নাইনটি ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হয়ে যায় থার্টি সেভেন ডিগ্রি এই ট্রাইঙ্গেলটাকে মুখস্থ করে নেওয়া এটা অনেকবার কাজে লাগবে বুঝতে পারলে সাইন ফিফটি থ্রি কস ফিফটি থ্রি সাইন থার্টি সেভেন কস থার্টি সেভেন এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু আসতেই থাকবে আর সেই ক্ষেত্রে এই ট্রাইঙ্গেলটা তোমার মনে রাখতে হবে তোমাকে মুখস্থ করার কোনো দরকার নেই শুধুমাত্র ট্রাইঙ্গেলটাকে মনে রাখবে ভ্যালুসগুলো মুখস্থ করতে যাবে না এবারে আমি যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই যে কিউ ভেক্টরটা আছে কিউ ভেক্টর মানে হচ্ছে এটা যেটা রেশিও কোনটা ফোর তাই তো ফোর মানে এটা তোমার এই যে ফোর রেশিও এই ফোর রেশিওটা হচ্ছে এটা তো আমি ব্র্যাকেটে লিখলাম এটা তোমার ফোর রেশিওতে আছে আচ্ছা পি ভেক্টরটা আছে থ্রি রেশিওতে এইখানে আচ্ছা আর ভেক্টরটা কিসে আছে ফাইভ রেশিওতে এইখানে হলো তাহলে এখন আমি বলতে পারি এই থ্রি আর ফাইভ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে ফিফটি থ্রি ডিগ্রি তাই তো হবে কি না বলো দেখো কোনটাতে ফাইভ আর থ্রির মধ্যে অ্যাঙ্গেল কত হয় ফিফটি থ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 53 কেন হয় এটা 53 এই জন্য হয় এটা জিওমেট্রি থেকে আসে ভাই 53 কেন হয় না এটা আসে জিওমেট্রি থেকে এবার এই যদি তুমি বলো যে ব্যাক ক্যালকুলেশন কি করে আসে সেটা এরকম ভাবে আসে ট্রাইগোনোমেট্রি থেকে আসে বুঝতে পারলে যে পুরো পুরো ভ্যালু কেস এরকম ভাবে তোমার অ্যারেঞ্জ করা হয় অ্যারেঞ্জ করে দেখা যায় প্রত্যেকের ভ্যালু কত আসছে অ্যাঙ্গেল গুলো ওইখান থেকে আসে ওই ডেরিভেশনটা মানে সমকোণী ত্রিভুজগুলোতে এটা 53 একটা থাকবে না ওরকম কোনো মানে নেই সমকোণী ত্রিভুজ 30 60 90 এরকমও হতে পারে তারপর ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নাইনটি তাও হতে পারে কিন্তু যদি স্পেসিফিক্যালি এই রেশিও থাকে তাদের বাহুগুলোর এই রেশিওটা আমি কিন্তু বলছি যে যে এই 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 ভ্যালুই হতে হবে যদি থাকে যেমন এখানে এদের কিন্তু আসবে সেই ক্ষেত্রে পার্টিকুলারলি ওইটা হবে যে ফিফটি থ্রি থার্টি সেভেন নাইনটি এরকম বুঝতে পারলে হ্যাঁ না তাহলে হবে না তাহলে হবে না শুধুমাত্র এরকম থাকতে হবে তিন চার পাঁচ রেশিও আর সেই ক্ষেত্রে তিন আর পাঁচের মধ্যে অ্যাঙ্গেলটা হয় ফিফটি থ্রি মাথায় রাখবে তিন আর পাঁচের মধ্যে ফিফটি থ্রি আর এই অ্যাঙ্গেলটা মানে পাঁচ আর চারের মধ্যে হবে থার্টি আর এটা হবে নাইনটি ডিগ্রি তো ট্রাইঙ্গেলটাকে মাথায় রাখবে খুব সোজা মনে রাখা ফাইভ থ্রি ফিফটি থ্রি বুঝতে পারলে এটা নাইনটি মানে এটা কত হবে থার্টি সেভেন ডিগ্রি তো মনে রাখা একদমই সোজা একদমই কঠিন নয় কিন্তু আর ফাইভটা সব থেকে বড় ভ্যালু মানে এটা হাইপোটেনিয়াস মানে অতিভূজ হতে হবে ক্লিয়ার তো এটা থ্রি রেশিওতে আছে এটা ফাইভ রেশিও তার মানে এই অ্যাঙ্গেলটা কত হয় ফিফটি ডিগ্রি হলো এখন প্রথমটা কোনটা কোনটা বলেছে কিউ আর আর এর মধ্যে নাকি প্রথমটা কোনটা ফাইন্ড করতে বলেছিল দেখো তো কিউ এন্ড আর এর মধ্যে কিউ এন্ড আর কিউ এন্ড আর মানে হচ্ছে আচ্ছা আমরা যখন অ্যাঙ্গেল বার করতাম অ্যাঙ্গেলটা কার সঙ্গে বার করতাম সেম সেম এন্ড এর সঙ্গে তাই না ইদার হেড টু হেড বা টেল টু টেল তাই তো দেখো তুমি এখানটা এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর এদের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা এটা কত হবে এখানে তো হেড টু হেডই চলে আসে তাহলে আমি এখান থেকে আরামসে অ্যাঙ্গেল বের করতে পারি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে থার্টি সেভেন ডিগ্রি

এই অ্যাঙ্গেলটাকে আমি ঠিক নিচ্ছি কি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কার কার মধ্যে নিতে হয় সেম সেম মানে হেড টু হেড বা টেল টু টেল কিন্তু এখানে দেখো আমি হেড টু টেল নিচ্ছি কিন্তু এটার জন্য হেড এটা আর এটার জন্য টেল এটা বুঝতে পারলে তো আমি কি করবো এই যে ভেক্টরটা আছে না পি ভেক্টর এটাকে আমি কি করবো এদিকে এক্সটেন্ড করে দিলাম একটু আমি যাই যে সেম লাইনে ভেক্টরকে যদি আমি এক্সটেন্ড করি ডিসপ্লেস করি একই লাইনে রেখে সেই ক্ষেত্রে ভেক্টর চেঞ্জ হয় না যেই আমি এক্সটেন্ড করব তাহলে সেই ক্ষেত্রে এর টেলটা এখানে চলে আসবে পি ভেক্টরের টেলটা এখানে আসবে হেডটা এখানে আসবে এখন দেখো টেল টু টেল অ্যাঙ্গেল পেয়ে গেলাম এখানে পি ভেক্টরের টেল এখানটাতে আবার কিউ ভেক্টরের টেল তাহলে সেম সেম চলে এলো এই সেই ক্ষেত্রেও অ্যাঙ্গেলটা সে নাইনটি বেরোবে ওটা কনফার্ম কারণ টোটালটা ওয়ান এইটটি ওয়ান এইটটি মাইনাস নাইনটি কত আসবে নাইনটি ডিগ্রি আসবে তো এই অ্যাঙ্গেলটা আসবে কত নাইনটি ডিগ্রি এটা কনফার্ম কিন্তু আমার যদি আমি যদি এইখান থেকে ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে আমার প্রসেসটা ভুল হবে তার কারণটা হচ্ছে এখানটাতে হেড আর টেল একজন আর এই যে পি ভেক্টরের হেড আর কিউ ভেক্টরের টেলস এখানে মিট করছিল আমাকে নিতে হবে কোনটা হেড টু হেড বা টেল টু টেল

যে ফাইভ আর ফোর এই যে ফাইভ আর ফোর এখানে অ্যাঙ্গেল কত হয় থার্টি সেভেন হয় তাহলে এখানে কত রেশিও আছে ফাইভ আর ফোর তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে থার্টি সেভেন হবে না বুঝতে পারলে আমি তো ট্রায়াঙ্গেলটাকে ফলো করবো সবসময় ওই সবার কাছে ক্লিয়ার কিনা বলো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও চলো লিখো নাও ছটপট লেখো এই ট্রায়াঙ্গেলটাকে পুরো মুখস্থ করে নেবে কিন্তু এই ট্রায়াঙ্গেলটা অনেকবার ইউজ হবে লেখো ইফ If mod of, mod of A cap plus B cap is equal to root 3, is equal to root 3, if mod of A cap plus B cap is equal to root 3, then find out, then find out the angle between, then find out the angle between A cap and B cap. উট আচ্ছা আমাকে ঝটপট করে বলো মাথায় ক্যাপ দিয়েছি তার মানে এদের ভ্যালু কত করে বলো তো হুম মাথায় ক্যাপ কোন ভ্যাক্টর থাকে মনে পড়ছে আগের দিনকে বলেছিল ইউনিট ভেক্টর একদম ঠিক মাথায় ক্যাপ আছে মানে সেটা ইউনিট ভেক্টর যখনই তুমি কোনো ইউনিট ভেক্টর বলবে সেই ক্ষেত্রে তার মাথায় ক্যাপ দিয়ে দেখানো হয় পারলে কত হবে মান কত হবে ওয়ান ওয়ান আমি বলতে পারি যে এ ভেক্টর এই যে এ ক্যাপ এর মান হচ্ছে ওয়ান এর মানও হচ্ছে ওয়ান আমাকে বলা আছে মড অফ এ ক্যাপ বি টু রুট থ্রি তার মানে আমি বলতে পারি যে এই যে রুট থ্রি এটা হচ্ছে ওদের রেজাল্টেন্ট ভ্যালু তাই তো বলছে এটা তাই না কত আসবে রেজাল্টেন্ট এর ফর্মুলাকে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস এখানটাতে স্কোয়ার মানে কত লিখবো এ এ স্কোয়ার মানে এ ক্যাপের যে ম্যাগনিটিউড তার স্কোয়ার এ ক্যাপ তার ম্যাগনিটিউড কত বলো কত এ ক্যাপের ম্যাগনিটিউড ওয়ান তাহলে কি লিখবো আমি ওয়ান স্কোয়ার প্লাস বি ক্যাপের ম্যাগনিটিউডটা কত ওয়ান তাহলে কি লিখবো ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু এ ক্যাপ বি ক্যাপ মানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস থিটা এবার তুমি সলভ করো এই রুট গুলোকে তুলে যাবে দুটো সাইড থেকে আসবে কত এখান থেকে থ্রি ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান টু টু প্লাস টু কস থিটা

বুঝতে পারলে এখানে এ ক্যাপ বলা আছে মানে তার মান হচ্ছে এক বি ক্যাপ মানে তার মান হচ্ছে এক বুঝা গেল অফ ফাইন্ড মড অফ এ ভেক্টর প্লাস টু বি ভেক্টর অ্যান্ড মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মড অফ এ ভেক্টর প্লাস টু ভেক্টর প্লাস বিটিউড তোমাকে বলা আছে যে ম্যাগনিটিউড সেটা তোমাকে বলা আছে টু হলো এটা লেখো অ্যান্ড

চলো আমাকে বলছে এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে ষাট ডিগ্রির অ্যাঙ্গেল হলো ঠিক আছে এবার কথা হলো যখন আমি মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করব এর মানে কি এর মানে হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সিক্সটি ডিগ্রি হলো কিন্তু প্রবলেমটা আমার কোনখানে হবে যখন আমি এখানে আসব মড অফ এ ভেক্টর প্লাস টু বি ভেক্টর দেখতে হবে এখন তোমার মাথায় কোয়েশ্চেন আসবে আমাকে ভ্যালু দেওয়া দেওয়া আছে

যে এ ভেক্টর আর টু বি ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত দেখো আমি যদি তোমাকে বলি যে বি ভেক্টর হচ্ছে এটা এটা হলো বি ভেক্টর আর যদি তোমাকে আমি বলি যে টু বি ভেক্টর তার মানে কি হবে টু বি ভেক্টর মানে হচ্ছে যে এখন এটাকে জাস্ট আমি দুই দিয়ে মাল্টিপ্লাই করলাম অর্থাৎ এর যে ম্যাগনিটিউড সেটা দ্বিগুণ হয়ে গেছে মানে এখন এই ভেক্টরটাকে আমি দ্বিগুণ লেন্থের ভেক্টর দেখাবো এটা হলো টু বি ভেক্টর কিন্তু এই যে বি ভেক্টর এটা তো চেঞ্জ হচ্ছে না তার মানে টু বি ভেক্টর সেই দিকেই থাকবে যেদিকে বি ভেক্টর থাকবে মাথায় রাখবে কোনো ভেক্টরের সঙ্গে যদি আমি কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে ভেক্টরটার ম্যাগনিটিউডটা চেঞ্জ হয় যদি কোনো ভেক্টরের সঙ্গে আমি কোনো পজিটিভ নাম্বারকে মাল্টিপ্লাই করি কোনো ভেক্টরের সঙ্গে কোনো পজিটিভ নাম্বারকে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে শুধুমাত্র ভেক্টরটার ম্যাগনিটিউড চেঞ্জ হয় ডিরেকশন চেঞ্জ হয় না বুঝতে পারলে কি বলো ক্লিয়ার তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে যা অ্যাঙ্গেল হবে এ ভেক্টর আর টু বি ভেক্টর তার মধ্যে হবে মাথায় আমি বলতে পারি এখানটা তো এদের মধ্যে ষাট ডিগ্রি এদের মধ্যে কত ষাট ডিগ্রি ব্যাস স্টার্ট করে ফেলো রেজাল্ট বার করো তোমাকে দুজনের ভ্যালু বলা আছে কোথাও দেখো তাহলে প্রথমটা বার করি মড অফ এ ভেক্টর প্লাস টু বি ভেক্টর এর মানে কত আসবে রুট আন্ডার

থার্টি টু প্লাস থার্টি টু ইন্টু কত আসছে কত আসবে যখন আমি বলবো যে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সেই ক্ষেত্রে কত আসবে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টার এখান থেকে কত পাবো রুট আন্ডার এ মানে কত ছিল তার সিক্সটিন প্লাস বি কত ছিল

ক্লিয়ার তো চলো লিখে নাও লিখে নাও ঝটপট করে আচ্ছা স্যার হুম টু বি মানে এখানে চার তো টু বি মানে হচ্ছে চার হ্যাঁ তার মানে বি এর মানটা চার তাহলে বি এর মানটা দুই টু বি মানে হচ্ছে তোমার চার ঠিক আছে এবার একটা কোয়েশ্চেন তোমরা হোমওয়ার্কে লেখো আগে এটাকে বাড়িতে প্রত্যেকে ট্রাই করবে মাথা ঘামাবে लिखो इफ रिजल्टेंट इफ रिजल्टेंट ऑफ ए वेक्टर एंड बी वेक्टर ए वेक्टर एंड बी वेक्टर इज परपेंडिकुलर टू ए वेक्टर इज परपेंडिकुलर टू ए वेक्टर

If sum of, if sum of, sum, sum of magnitude of two vectors is eight Newton. And magnitude of resultant is four Newton. Mag <laughs> two vectors is eight Newton. And magnitude of resultant is four Newton. And the resultant is perpendicular to the smaller force. And the resultant is uh, perpendicular to the smaller force.

ফোর্সেস লিখেছো দেখো তোমার কোয়েশ্চেনটা কি বলছে দেখো ভালো করে বুঝো তোমাকে এখানে দুটো ভেক্টর দিয়েছে ঠিক আছে একটা হচ্ছে এ ভেক্টর একটা হচ্ছে বি ভেক্টর আমাকে এটা বলেছে যে এ ভেক্টরের যে ম্যাগনিটিউড আর বি ভেক্টরের যে ম্যাগনিটিউড তা দেখে যদি আমি যোগ করি তাহলে কত পাবো বলো এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউডটা কত বলেছিল জানো মানে অ্যাডিশনটা কত ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর এইট নাকি এটা দিয়েছিল তোমার এটা ছিল হ্যাঁ 8 নিউটন মানে a ভেক্টর প্লাস b ভেক্টর মানে হচ্ছে 8 আর একটা বলেছিল যে এদের যে রেজাল্টেন্ট রেজাল্টেন্ট মানে কি রেজাল্টেন্ট মানে হচ্ছে মড অফ a ভেক্টর প্লাস b ভেক্টর তাই না মড অফ a ভেক্টর প্লাস b ভেক্টর এটা আমাকে কি বলেছিল এটা হচ্ছে 4 ক্লিয়ার এটা আমাকে বলা আছে আরেকটা কি বলেছে আর একটা হচ্ছে যে এই যে রেজাল্টেন্টটা 4 নিউটন যেটা হলো এই 4 নিউটনটা এই যে a ভেক্টর আর b ভেক্টর যেটাকে মিলিয়ে আমি 8 পাচ্ছি এদের মধ্যে কোনো একটা ছোট হবে কোনো একটা বড় হবে তাই না আমি বলতে পারি যে এইট এইট মানে কি এইট মানে আমি বলতে পারি যে থ্রি প্লাস থ্রি দুটো ইকুয়াল হতে পারে ইভেন এটাও হতে পারে ফোর প্লাস সরি ফোর প্লাস ফোর দুটো ইকুয়াল হতে পারে কিংবা আমি এটা বলতে পারি থ্রি প্লাস ফাইভ কিংবা সিক্স প্লাস টু কিংবা সেভেন প্লাস ওয়ান যা খুশি হতে পারে কিন্তু আমি ইকুয়াল পার্টটাকে নেবো না তার কারণটা আমাকে এটা বলছে যে স্মলার একটা টার্ম ওখানে ইউজ করা আছে তার মানে ইকুয়াল তো নয় দুটো ভেক্টরের যে ইকুয়াল ভ্যালু হতে পারে ফোর আর ফোর ওটা নয় ওটা আমাকে এখানে জিজ্ঞেস করে তাহলে আমাকে কোয়েশ্চেনটাই করতে হতো না তার মানে এখানটাতে আমি যে কোনো একটা কম্বিনেশন পেতে পারি যে সেভেন ওয়ান কিংবা ধরো ফাইভ থ্রি কিংবা ধরো সিক্স প্লাস টু এরকম টাইপের আমি কম্বিনেশন পেতে পারি অর্থাৎ একটার ভেক্টরের ভ্যালু ছোটো হবে একটার ভ্যালু বড়ো হবে আমাকে বলছে এই যে চার নিউটনটা আছে এটা যেটা ছোটো ভেক্টর তার সঙ্গে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে যদি সেটা হয় তাহলে এ আর বি এর ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো কত কোয়েশ্চেনটা মাথায় ঢুকলো কি জিজ্ঞেস করেছে এটা বুঝতে পারলে কি যে কোয়েশ্চেনটা তোমাকে কি ডিমান্ড করছে ক্লিয়ার দেখো দেখো আমি এখান থেকে বলতে পারি যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদের মডটা যখন আমি লিখছি এখন এদেরকে আমি যখন আমি মডটাকে তুলে দেবো তখন এই ভেক্টর পার্টটাকে তুলে দিয়ে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি এ প্লাস বি শুধুমাত্র এ প্লাস বি ইকুয়াল টু এইট এই লেখাটার মানে হচ্ছে আমি দুজনের ম্যাগনিটিউডটাকে যোগ করলাম বুঝতে পারলে শুধুমাত্র এ প্লাস বি লেখা মানে হচ্ছে ম্যাগনিটিউডটাকে আমি যোগ করলাম কারণ মাথায় কোনো ভেক্টর সাইন আমি দিইনি তো যদি একটা ভেক্টর এ হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি অন্য যে ভেক্টরটা এ ইকুয়াল টু কত হবে এইট মাইনাস বি এটা হবে একটা ভেক্টর যদি এ হয় তাহলে অন্য ভেক্টরটা কি হবে এইট মাইনাস বি ক্লিয়ার এখন আমাকে বলছে যে এ প্লাস বি এর যে মড সেটা হচ্ছে চার এর মানে কি তাহলে আমি বলতে পারি যে ফোর ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস ক্লাস কস এখানে প্রবলেম আছে একটা প্রবলেম হলো আমি এখানে কোনোটারও ভ্যালু জানি না প্লাস এই যে থিটা তার ভ্যালু কি আমি তাও জানি না মানে সমস্ত কিছু আমার কাছে আনানো শুধু একটাই জানি যে রেজাল্টেন্টটা চাড় হবে বুঝতে পারলে তো ওটা কাজ করি এই যে ডায়াগ্রামটা আমাকে বলেছে বা যে সিচুয়েশনটা বলেছে সেটাকে ড্র করি আগে যে আমাকে কি বলছে রেজাল্ট যেটা তো আমি ধরলাম যে এটা হচ্ছে স্মলার আর বি এই যে বি সেই বিটা হচ্ছে ধরো গ্রেটার ভ্যালু ঠিক আছে যদি সেটা হয় তাহলে এরকম ধরো হলো যে একটা ধরো স্মলার মানে ধরো টু প্লাস সিক্স এর মানে কত আসবে এইট সমান কত হবে এইট মাইনাস তাই তো তো যেটাকে আমি মাইনাস করলাম এটা কি আসছে বড়টা আর ইকুয়াল টু কি আসবে ছোট তুমি চাইলে উল্টো লিখতে পারো তুমি বি ইকোয়াল টু এইট মাইনাস এও লিখতে পারো সেই ক্ষেত্রে এটা বড় হবে বিটা ছোট হবে ওটা তোমার ওপর ডিপেন্ড করছে তোমার ছবি সেরকম আসবে ওটাতে কোনো প্রবলেম নেই কিন্তু মোট কথা এটা হলো যে যেটাকে আমি মাইনাস করছি ঠিক আছে আমি ধরলাম যে এই ভেক্টরটা তো আমার বড় এটা হচ্ছে এটা যে ছোটর সঙ্গে যদি এটা এ হয় জানে দেখতে হবে কি হবে যদি এটা এ ভেক্টর হয় এটা ছোট ভেক্টরটা তার সঙ্গে রেজাল্টেন্ট মানে এই যে ফোর্স যেটা এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে মানে এইখানে কোনটা আসবে না এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা

এ প্লাস বি ইকুয়াল টু সি যেটা আমরা পড়েছিলাম তো যদি এটা এরকম ধরা হয় আর সি মানে তোমার রেজাল্ট যেটা ফোর সেটা এরকম ভাবে হয় মানে এ প্লাস বিটাকে এরকম হতে হবে তবেই আমি বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু উল্টো ওরিয়েন্টেশনে এ প্লাস বিখান থেকে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে নব্বই ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি হয় এখন এখানে আমি এগুলো জানি না যে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা কত হবে কারণ কি রেজাল্টেন্ট বার করতে গেলে আমার এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা দরকার বুঝতে পারলে এটা আমার কাজে লাগবে এখন তো এবার স্টেপ বাই স্টেপ আরো গিয়ে যাচ্ছে আমি তো যখন আমি এটাকে পেয়ে গেলাম যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি সেই ক্ষেত্রে এবার আমাকে দেখতে হবে এই অ্যাঙ্গেলগুলো কি করে বের করবো প্রথমত যখন আমি তোমাকে বলবো যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল তো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমি কিন্তু এটাকে নিতে পারবো না তার কারণ এখানটাতে হেড টু টেল করা আছে আমাকে কোনটা নিতে হবে হেড টু হেড বা টেল টু টেল তাহলে আমি বলতে পারি যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে এই অ্যাঙ্গেলটা এই যে এ ভেক্টরকে এদিকে ডিসপ্লেস করো তাহলে এদিকে এ ভেক্টরের মাথাটা চলে আসবে এদিকে টেলটা চলে আসবে তাহলে এখন টেল টু টেল হয়ে যাবে এটা হবে এদের মধ্যে অ্যাঙ্গেলটা ক্লিয়ার যদি এটা হয় আবার আমি একটা ফর্মুলাও জানি আর সেই ফর্মুলাটা হচ্ছে যে যখন আমি একটা ভেক্টরের সঙ্গে অন্য ভেক্টরের একটা ভেক্টরের সঙ্গে অন্য ভেক্টরের অ্যাঙ্গেল দেখি কি করে দেখি যখন আমাকে বলছে যে এই ভেক্টরটা ছোট যে ভেক্টর তার সঙ্গে পারপেন্ডিকুলার এর হচ্ছে এটা আমি লিখতে পারি যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট ইজ অ্যালফা ছোট ভেক্টরটা কোনটা ছিল কোনটা ছিল এ ভেক্টর ট্যান অ্যালফা এ দ্যাট ইজ ইকুয়াল টু কার সঙ্গে বার করছি এ এর সঙ্গে তাহলে ওপরে আমি কি লিখব বি এর থিটা বি ভেক্টরের থিটা হলো ডিভাইডেড বাই বি ফ্যাক্টরের কস থিটা বিক্টরের কস থিটা প্লাস এ ভ্যাক্টরটা এরকম লিখবো আমি তাই না যদি এ ফ্যাক্টর বা বি ভেক্টরকে আমি লিখি এবার তুমি দেখো এখন আমি জানি যে এই যে অ্যালফাটা অ্যালফাটা কি অ্যালফাটা হচ্ছে ওই ভ্যাক্টরের সঙ্গে রেজাল্টের অ্যাঙ্গেল যেটা আমাকে বলা আছে সেটা হলো নাইনটি ডিগ্রি এই যে এই লিখে দাও এখানটাতে টেন নাইনটি টেন নাইনটি দ্যাট ইজ ইকুয়াল টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা হলো আচ্ছা এবার আমি এটা জানি যে এ মানে কি এইট মাইনাস বি এখানে পুট করো বি সাইন থিটা ডিভাইডেড বাই এখানে কত আসছে এইট মাইনাস বি প্লাস বি কস থিটা এর মানে কত আসছে নাইনটি নাইনটি মানে কত হয় ওয়ান বাই জিরো তাই না ওয়ান বাই জিরো নাইনটি মানে কত হবে ওয়ান বাই জিরো তাহলে এখান থেকে একটা ক্রস করো এইটার সঙ্গে এইখানে এটার সঙ্গে এখানে ক্রস মাল্টিপ্লাই করা তাহলে আসবে কত এখান থেকে তুমি পেয়ে যাবে ক্রস মাল্টিপ্লাই করার পরে এইট মাইনাস বি প্লাস বি কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কত আসবে জিরো আর সেখান থেকে আমি বলতে পারি যদি আমি এখানে তোমার কমন নিই এখন কমনটা কোনটা নেওয়া যায় তোমার এখানটাতে বি কমন নেওয়া যেতে পারে বি কমন নিলে কস থিটা মাইনাস ওয়ান ইজকোয়াল টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আসবে এখানটাতে মাইনাস এইট হয়ে যাবে ইকুয়াল টু জিরো তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু মাইনাস এইট আর এখান থেকে আমি বলতে পারি বি সমান কত আসবে না মাইনাস এইট বাই কস থিটা মাইনাস ওয়ান আর তার মানে মাইনাস যদি ভেতরে নিই তাহলে আসবে কত এখানটাতে এইট বাই ওয়ান মাইনাস থিটা তাহলে এটা আসবে কোনটা এটা আসবে বি এর ভ্যালুটা যদি ওদের মধ্যে অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে থাকি যদি আমি বি পেয়ে যাই সেইখান থেকে আমি বলতে পারি এ সমান কত আসবে এ সমান হয়ে যাবে এইট বাই ওয়ান মাইনাস কস থিটা তাহলে এখান থেকে লিখে দাও এইট মাইনাস এইট কস থিটা মাইনাস এইট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থিটা মাইনাস এইট এই এইট কেটে যাবে তাহলে থাকবে কত এখানটাতে মাইনাস এইট কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা তাহলে এখানে হয়ে যাবে তোমার এইট কস থিটা মাইনাসটাকে ভিতরে নিয়ে নেব তাহলে আসবে কস থিটা মাইনাস ওয়ান এইটা আসবে তোমার এর রেজাল্টটা কী বলে এই এ ভেক্টরের ভ্যালুটা বুঝতে পারলে তাহলে একটা আসলো এটা এ ভ্যাক্টর একটা আসলো এটা বি ভেক্টর তো বি ভেক্টরের ভ্যালু আসছে এটা এইখানে এটা আসছে বি ভেক্টরটা আর এটা আসছে তোমার এ ভ্যাক্টরটা বুঝতে পারলে যদি ওদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয় বুঝতে পারলে কিনা বলো সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার নয় শুধুমাত্র ফর্মুলা দিয়ে খেলা করা হয়েছে এখানটা তার কিছু করা হয়নি দেখো তুমি লিখে নাও তুমি শুধুমাত্র ফর্মুলা ইউজ করেছো ভাই আর কিছু করো নি এখানটাতে শুধু ফর্মুলা ইউজ হয়েছে এখানটাতে এটা লেখো তারপরে প্রসেসটা একটা ব্যাকলগ তোমাদেরকে বলবো এটা লিখে নাও এটা না করলে বুঝতে পারবে না ব্যাকলগটাকে পুরো লেখো তারপর বলছি

বলা আছে কোয়েশ্চেনে হুম আছে না বলো 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 পুরো কোয়েশ্চেনে কিন্তু দেখো এই অ্যাঙ্গেলটা তোমাকে বলাই নেই পুরো কোয়েশ্চেনে এই অ্যাঙ্গেলটা কোথাও বলা নেই আর যেই জন্য এই প্রসেসটা এই জন্য আমি এতক্ষণ ধরে করলাম এত টাইম দিয়ে তার কারণ তুমি এইটাকেই সলভ করবে যখন এই কোয়েশ্চেনটাকে তুমি পাবে প্রত্যেকটা স্টুডেন্ট এইটাকেই সলভ করে আর সলভ করে এই অবধি আনসার বার করবে যে বিয়ের ভ্যালু কত এটা এর ভ্যালু কত এটা কিন্তু তার মাথায় একবার কাজই করবে না যে ভাই এই যে থিটার ভ্যালু এটা তোমাকে বলাই নেই যদি আমাকে থিটার ভ্যালু বলা না থাকে আমি থেকে ওটাকে আমি পুট করবো পারলে এখানে চলে আসে তো এই পুরো প্রসেসটাকে তোমরা অ্যাপ্লাই করবে এবং ফাইনালি এই স্টেপে গিয়ে তুমি আটকে যাবে আর তুমি আনসার বার করতে পারবে না এটা কিন্তু এই কোয়েশ্চেনটার প্রচণ্ড বড় ব্যাকলগ আর যেই জন্য এই প্রসেসটাকে এতক্ষণ ধরে আমি করালাম বুঝতে পারলে তো এই সমস্ত কিছু লিখলে এবার এর নিচে লিখে নেবে যে ডো ডু নট ফলো দিস প্রসেস লিখে নাও ডু নট ফলো দিস প্রসেস বড় বড় করে লিখে নাও এটাকে ডু নট ফলো দিস প্রসেস যেরম হাইলাইট করে নেবে এই প্রসেসটাকে ফলো করবে না এই প্রসেস ফলো করে তুমি কোয়েশ্চেনের আনসার এখান দিয়েও বের করতে পারবে কিন্তু এখান থেকে আরও অনেক করা স্টেপ তোমাকে ফলো করতে হবে আমি বারবার বলছি তোমাকে এখন এই কস থিটার জায়গায় থিটার ভ্যালু কিন্তু কোয়েশ্চেনে বলা নেই তো তুমি থিটার ভ্যালু এখান থেকে পাবে না কোনোভাবে কারণ যখন তুমি বলে কস থিটার ভ্যালু সেই ক্ষেত্রে এই এ আর বি তার মানটাও তুমি জানো না যে কত করে মান যে তুমি যখন বলবে যে থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস তুমি না তো বেসের ভ্যালু জানো না তো হাইপোটেনিয়াসের ভ্যালু জানো তো তোমার পক্ষে এখন এখানে কস থিটা এর ভ্যালু পুট করা সম্ভবই নয় আর যেহেতু সম্ভব নয় সেই জন্য তুমি এখান থেকে না তো এর ভ্যালু বার করতে পারবে প্রপারলি না তো বিয়ের ভ্যালু বার করতে পারবে প্রপারলি বুঝতে পারলে কি বললাম হুম কোয়েশ্চেনটাকে বুঝতে পারছো আমি কি বলছি তোমাদেরকে যে কেন এটাকে ফলো করবে না বুঝতে পারলে তো এটাকে লিখবে লিখে এটাতে এই ডু ফলো করে এটাকে লিখে নেবে এটাকে কখনোই ফলো করবে না তো ফলো কোনটায় করবে দেখো যেটাকে তোমরা ফলো করবে আলটিমেটলি যেখান থেকে আনসারটা প্রপারলি বেরোবে সেইটাকে দেখো এটা এই জন্য করানোর কেন কি বলতো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে কিন্তু প্রত্যেকে এই প্রসেসটাকেই ফলো করবে এবং ফলো করে এই স্টেপে আটকাবে দেখো তো তোমরা যেটাকে ফলো করবে সেটা হলো যদি আজকে আমি বলি যে এর ভ্যালু হচ্ছে এইট মাইনাস বি এর ভ্যালু এইট মাইনাস বি তাহলে আমি এটা বলতে পারি এটা হলো ছোট ভেক্টর যেটাকে আমি নিয়েছিলাম তাহলে এটা হচ্ছে এ যার সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এ প্লাস বি আর বিটা হচ্ছে বড় ভেক্টর এবং এই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি যদি এটা হয় তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে পারপেন্ডিকুলার এটা হচ্ছে বেস এটা হচ্ছে হাইপোটেনিয়াস বলতে পারি তো নাকি বলো হ্যাঁ কিনা বলো বলো আচ্ছা এখানটাতে এই যে মানে ভেক্টর প্লাস বি ভেক্টর এর ভ্যালু আমাকে দেওয়া আছে ফোর তার মানে এই কত এটা কত এটাকে আমি কি নেব এটাকে আমরা এটাকে আমরা এ নিয়ে নেব এটাকে আমরা কি নেব এ নেবো বিটাকে কি নেবো আমরা বি নেবো এবার পাইথাগোরাস অ্যাপ্লাই করো তাহলে বলতে পারি আচ্ছা বি মানে কত বি না এ মানে বার করেছিলাম এইট মাইনাস বি কত হবে এ মানে হয়ে যাবে

এ মানে কত এ মানে হচ্ছে এইট মাইনাস বি লিখে দাও ফোর স্কোয়ার মানে কত আসবে 16 প্লাস এ মানে কত এইট মাইনাস বি এটার হোল স্কোয়ার আসবে কত এখান থেকে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইট স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট মানে কত হবে সিক্সটি ফোর প্লাস বি টু এ বি আচ্ছা টু এ যদি আমি করি টু ইন্টু মানে কত হবে এইট মানে সিক্সটিন ইন্টু তাহলে সিক্সটিন বি হলো ইকুয়াল টু কত আসছে বি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে বি স্কোয়ার হলো আচ্ছা যখন আমি এটাকে পেয়ে যাবো এবার এখান থেকে এই বি স্কোয়ার আর এই যে বি স্কোয়ার দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে থাকবে কত এখানটাতে এখানে তোমার থাকবে এখানে তোমার সেভেন্টি আর এখানে টেন মানে হচ্ছে এইটটি তাহলে এইটটি ইকুয়াল টু মাইনাস সিক্সটিন বিটাকে এইদিকে নিয়ে নিয়েছো তাহলে আসবে কত এটা সিক্সটিন বি তাহলে আমি বলতে পারি বি সমান কত পাবো এইটটি বাই সিক্সটিন মানে ফাইভ যদি বিটা ফাইভ হয় এ কত হবে এইট মাইনাস ফাইভ কারণ এইট মাইনাস বি হচ্ছে তাহলে কত আসবে থ্রি দেখো তুমি পারফেক্ট রেজাল্ট পেয়ে গেছো এখন এটা হচ্ছে ফাইভ বিটা হচ্ছে থ্রি বুঝতে পারলে কিনা বলো এইটাকে ফলো করো হ্যাঁ কি বলছো ফ্রিকি না টিকি অঙ্ক না অঙ্কটাকে এই প্রসেসটাকে ফলো করাটা হচ্ছে সব থেকে ব্যাপার কেন কি স্টুডেন্ট সবাই কি করবে সবাই মিলে ফর্মুলা মুখস্থ করবে আর ফর্মুলা মুখস্থ করে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তুমি ওইখানে গিয়ে আটকে যাবে ওই এ আর বি এর ফেলে তুমি থিটা দিয়ে বার করবে বুঝতে পারলে এটাই হলো প্রবলেমটা দেখেন ঝটপট করে কিন্তু কোয়েশ্চেনটা যে বুঝতে পারবে মানে এই জিনিসটাকে একবার যে করে নেবে তার জন্য খুব ইজি আর এই কোয়েশ্চেনটা ওই জন্য একবার করে রাখা উচিত এই টাইপগুলো এই ভুলটা না করলে কি বলতো তুমি ভুলটাকে হাইলাইট করতে পারবে না ওই জন্য আমি ভুলটা করালাম ইচ্ছা করে যাতে করে তোমার সামনে ওটা হাইলাইটেড হয় যে ভুলটা কি হয় এখানেই আটকায় সব থেকে বড় স্টুডেন্টরা বুঝতে পারলে এটার জন্যই প্রবলেমটা চলে আসে এই ভেক্টরের পাশে ওই দুটো মানে ডায়াগোনাল দিছেন না এই ভেক্টরের পাশে ওইটা ডিনোট করে আমি বললাম যে মড এটাকে সাইনটাকে বলে মড এর মধ্যে তুমি যেকোনো কোনো লিখবে তার রেজাল্ট অলওয়েজ পজিটিভ আসবে যদি তুমি বলো মাইনাস এক্স এর এর মানে হচ্ছে প্লাস এক্স বুঝতে পারলে আর মড যখন ভেক্টরের ক্ষেত্রে এমনভাবে দেখানো হয় তার মানে সেটা এটাকে বোঝায় যে রেজাল্টেন্ট মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে তার রেজাল্টেন্ট বুঝতে পারলে আর যখন তুমি বলছো ইন্ডিভিজুয়ালি এ ভেক্টরের মড ইন্ডিভিজুয়ালি বি ভেক্টরের মড তার মানে তুমি ইন্ডিভিজুয়াল এ এর ভ্যালু ইন্ডিভিজুয়াল বি এর ভ্যালু এদেরকে যোগ করলে বুঝতে পারলে এবং সেটা স্কেলার হয়ে গেল তখন তুমি দেখো না যখন তুমি এ পেলে এ এর ভ্যালু কত থ্রি মানে মড অফ এ মানে হচ্ছে থ্রি বুঝতে পারলে বিয়ের ভ্যালু কত ফাইভ মানে মড অফ বি হচ্ছে ফাইভ থ্রি প্লাস ফাইভ হবে এইট কিন্তু যখন তুমি বলছো এ ভেক্টর প্লাস বি ভেক্টর তখন কিন্তু থ্রি প্লাস ফাইভ এইট আসছে তখন কত আসছে ফোর আসছে বুঝতে পারলে কেন এটা ভেক্টর অ্যাডিশন আর এটা হচ্ছে স্কেলার অ্যাডিশন তোমাকে বলা আছে এখানটাতে ওটা ক্লিয়ার হলো ঠিক আছে চলো এবারে পরেরটা লেখো একটা কোয়েশ্চেন লেখো টু ভেক্টর টু আচ্ছা আচ্ছা লেখো

আমি বারবার বলছি এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু এই যখনই দেখবে সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছ তখনই তোমার উদ্দেশ্য হবে কোনোভাবে পৃথাগ্রাসের ফর্মুলাকে অ্যাপ্লাই করা কারণ যখনই তুমি এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু তুমি আটকে যাবে বারবার বলছি কারণ ওখানে তুমি কস থিটার ভ্যালু এই কত তুমি সেটা জানো না এ আর বি এর মধ্যে কত অ্যাঙ্গেল ওই জন্য এটা সবসময় যখনই তোমাকে বলে মানটা বার করো দুটো ভেক্টরের মধ্যে তোমার উদ্দেশ্যই হবে সবসময় যে আমি কীভাবে পিথাগ্রসকে অ্যাপ্লাই করতে পারবো যদি তোমাকে এই অ্যাঙ্গেলটা বলা থাকে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে তুমি হাসতে হাসতে বার করতে পারো বুঝতে পারলে না হলে সবসময় উদ্দেশ্যটা হবে এরকমভাবে যদি এরমভাবে সলভ করো তবেই এটা কিন্তু দেখো দু তিন লাইনে সলভ হয়ে যাবে না হলে তুমি এতক্ষণ ধরে অত কিছু সলিউশন করলে আলটিমেট রেজাল্ট কত জিরো কিচ্ছু নেই उसका बोल ले इओलॉजी देखो इफ टू वेक्टर्स ऑफ इक्वल मैग्नीट्यूड इफ टू वेक्टर्स ऑफ इक्वल मैग्नीट्यूड आर एट एन एंगल थीटा 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 देन प्रूव दैट देन प्रूव दैट রেজাল্টেন্ট উইল বি আর ইকুয়াল টু টু এ কোক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল আর তার ভ্যালু হচ্ছে দুটো ভেক্টরের ভ্যালু হচ্ছে স্মল এ ইকাল ম্যাগনিটিউড তোমাকে প্রুভ করতে হবে যে আর ইকুয়াল টু আচ্ছা টু ভেক্টার অফ ইকুয়াল ম্যাগনিটিউড

cos theta is equal to 2 cos square theta by এটা ট্রিগোনোমেট্রি থেকে তোমরা শিখবে যখন তোমরা ইলেভেনের ট্রিগোনোমেট্রি পড়বে সেইখানে এই সমস্ত ফর্মুলাসগুলো তোমাদের আসবে আস্তে আস্তে এটা নাইন টেন লেভেলে তোমরা বুঝতে পারবে যে কী করে হলো যে জন্য আমি এটাকে এক্সপ্লেন করছি না কীভাবে আসে এটা তোমরা তখন ট্রিগোনোমেট্রি করবে তখন শিখতে পারবে এটাকে দেখো দেখো দুটো ভেক্টর দিয়েছে তাই তো যাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা তাদের রেজাল্টেন্ট কত আর তাহলে আমি বলতে পারি যে আর সমান কত হবে আর সমান হয়ে যাবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেন কারণ এ আর বি এর ভ্যালু সেম তাহলে কত লিখবো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি মানে কত আসবে এ ইন এ মানে কত এ স্কোয়ার হলো ইন্টু কস থিটা হ্যাঁ কি না বলো এটা ঠিক আছে হুম বলো বলো ঠিক আছে তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু রুট আন্ডার কত আসছে এটা টু এ স্কোয়ার টু স্কোয়ার প্লাস টুক এখান থেকে একটা কাজ করি আমি টুকোয়ারটাকে আমি কমন নিই তাহলে কত আসবে কমন নিলে কি লিখলাম এক্ষুনি আমি বলো ওয়ান প্লাস কস মানে কত হ্যাঁ ঠিক টু থিটা বাই টু পুট করে দাও টুকোয়ার টু কু আসবে কত এটা এটা হয়ে যাবে রুট আন্ডার ফোর এ স্কোয়ার এখান থেকে সলভ করলে কত আসবে রুট করলে এটা টু এ কু হয়ে গেল প্রুফ বুঝতে পারলে কত আসবে টু এ কিটা বাই টু হ্যালো এবার এখান থেকে এই যে ফর্মুলাটা এটাকে মাথায় সেট করে নাও আজকের থেকে একদম সেট করো এটা প্রচুর কাজে লাগবে তোমাদের অনেক সময় অনেক ভেক্টর যাদের ম্যাগনিটিউডটা সেম তাদের মধ্যে তুমি এই ফর্মুলা ইউজ না করে জাস্ট ওটাকে দেখে তুমি আনসার বলে দিতে পারো যেমন মাথায় রাখবে যখনই দুটো ভেক্টর তার ম্যাগনিটিউড সেম হবে মাথায় রাখবে কিন্তু ম্যাগনিটিউড সেম হতে হবে যদি সেম হয় তাদের মধ্যে রেজাল্ট বার করার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করবো বুঝতে পারলে এবার দেখো আমি তোমাকে বললাম দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি দুটো ভেক্টর এ এ করে ভ্যালু ঠিক আছে এদের জন্য তাহলে রেজাল্টেন্ট কত হয় বলো তো রেজাল্টেন্ট কি লিখবো আমি এই ফর্মুলা অনুযায়ী বলো বলো কি লিখবো এটা অনুযায়ী বলো কত হবে আমাকে মুখে বলো এই ফর্মুলার অ্যাকর্ডিং আমি কি লিখবো ভ্যালুগুলোকে কি পুট করবো দুজনারই ভ্যালু হচ্ছে এ দুটো ভেক্টরের ভ্যালু হচ্ছে এ করে তাহলে আমি কি লিখবো যখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা নাইনটি টু এ তারপরে না আনসার না আমাকে স্টেপ বাই স্টেপ বলো টু এ তারপর কস কি লিখবো কস কেন কারণ কস থিটা থিটা কত নাইনটি থিটা বাই টু মানে কি লিখবো আমি নাইনটি বাই টু তাহলে কত আসবে এটা টু এ কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ কত হয় ওয়ান বাই রুট টু তাহলে টু এ ইন্টু ওয়ান বাই রুট টু মানে কত আসবে রুট টু এ বুঝতে পারলে দেখো আমি কিন্তু এই রেজাল্টেন্ট বাড়ি করলাম না এই পুরো ক্যালকুলেশন আমি পুরো স্কিপ করলাম আমি জাস্ট এখানে দেখে আনসার বললাম ইভেন এই আনসারগুলো তুমি না লিখেও বলে দেবে শুধুমাত্র এই ফর্মাটা মনে মনে ক্যালকুলেট করে ফেলবে বুঝতে পারলে এবার আমাকে বলো যদি এই থিটার ভ্যালু হয়ে যায় ষাট ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টেন্ট কি লিখবো বলো মুখে বলো কি লিখবো হ্যাঁ টু এ কস 60 by 2 মানে cos 30 ডিগ্রি cos 30 কত হয় cos 30 এর √3 by 2 তো by 2 আর এই 2 টা কেটে যাবে থাকবে কত √3 এ थाक √3 বুঝতে পারলে লিখে নাও এবার থেকে যখনই কিন্তু হ্যাঁ সেই ক্ষেত্রে এটার একটা ক্লজ আছে সেটা হলো তোমাকে ভেক্টরগুলোর ম্যাগনিটিউড सेम নিতে হবে যদি सेम না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না হলো আচ্ছা চলো एबार स्टार मार्क एक एक पॉइंट लिखे ना स्टार मार्क करो लिखो इफ 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 टू वेक्टर्स इफ टू वेक्टर्स ऑफ इफ टू वेक्टर्स ऑफ इक्वल मैग्नीट्यूड if two vectors of equal magnitude are, are at an angle theta are at, at an angle theta with each other at an angle theta with each other then then their resultant will be their resultant will be through the bisector of the angle

এর মানেটাকে বুঝো ধরো আজকে আমি তোমাকে বললাম দুটো ভেক্টর আছে একটা হচ্ছে এইটা এ ভেক্টর আর একটা হচ্ছে সেম এ ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড এখানে আছে এ ভেক্টর ঠিক আছে এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমি তোমাকে বললাম থিটা যদি এটা হয় তাহলে এদের যে রেজাল্টেন্টটা হবে সেই রেজাল্টেন্টটা এদের যে বাই সেক্টর মানে এইখান দিয়ে পাস করবে বুঝতে পারলে রেজাল্টেন্টটা তার ভ্যালু কত হবে না টু এ কস থিটা বাই টু এটা হবে রেজাল্টের ভ্যালুটা যদি বাইশেক্টর দিয়ে পাস করে তার মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে থিটা বাই টু এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে থিটা বাই টু বুঝতে এটা কেন कंप्लीट हां सर चलो এবারে আমি একটা পরের পয়েন্টটা বলবো পরের পয়েন্টটাকে आंसर গুলো তোমাদের দিতে হবে ঠিক আছে পয়েন্ট হিসাবে লিখবে দেখো ইফ টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড ইফ টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড ইফ টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি

হ্যাঁ মানে বাই সেক্টর দিয়ে অ্যাঙ্গেলে তাই তো আমাকে এখানে কি বলছে অ্যাঙ্গেলটা কত দুজনের মধ্যে হ্যাঁ তার মানে রেজাল্টেন্ট আর প্রত্যেকটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত হবে নাইনটি বাই টু নাইনটি বাই টু মানে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি করে বুঝতে পারলে লিখে নাও দি অ্যাঙ্গেল বিটুইন দি রেজাল্টেন্ট অ্যান্ড ইচ অফ দি ভেক্টরস উইল বি ফর্টি ফাইভ ডিগ্রি উইল বি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড অ্যান্ড

नहीं सेकंड दिले बोलो एंड द मैग्नीट्यूड ऑफ़ द रिजल्टेंट विल बी रूट टू ए मैग्नीट्यूड ऑफ़ द रिजल्टेंट विल बी रूट टू ए लिखा जो अच्छा अच्छा पॉलर क्वेश्चन रखो लेको इफ इफ रिजल्टेंट ऑफ two forces if resultant of two forces 3p resultant of two forces 3p 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 means tomar just a value 3 into p erokom dara 3p jemon tomar 3x 3y lekho rakam dara 3p and 2p and 2p is r is r if the resultant of two forces 3p and 2p is r, comma, cona full stop the. If the value of the first force, if the value of the first force becomes becomes double becomes double if the value of the first force becomes double of the initial becomes double of the initial value then then the resultant also becomes twice of the initial value then the resultant also becomes twice of the value then the resultant also becomes twice of the value initial value sorry twice of the initial value Then find out then find out the angle subtended, then find out the angle subtended between two forces between two forces. <laughs> Chalo. তোমার কি বলছে ভালো করে বুঝো তোমার কোয়েশ্চেনটা বলছে দুটো ফোর্স আছে ঠিক আছে একটা হচ্ছে টু পি থ্রি পি ফোর্স একটা একটা হচ্ছে টু পি ফোর্স এদের মধ্যে যে রেজাল্ট থেকে সেই রেজাল্ট কত পেয়েছি না রেজাল্ট হয়ে গেছে কত আর এবার আমি কি করলাম প্রথমটাকে আমি দ্বিগুণ করলাম টোয়াইস করলাম তাহলে এখন এটা হয়ে গেছে কত সিক্স পি আর সেকেন্ডেরটাকে সেম রেখেছি ওটা টু পি আছে এখন এদের যে রেজাল্টেন্ট সেটাও হয়ে গেছে দ্বিগুণ মানে এটা হয়ে গেছে টু আর আমি কিন্তু এটা জানি না যে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত আচ্ছা আমাকে এটা বলো যদি আমি থ্রি পি কে টু পি করি সেই ক্ষেত্রে কি ভেক্টরটার মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ হবে নাকি সেম থাকবে বলো যখন আমি এই যে থ্রি পি কে আমি সিক্স পি করলাম এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা সেম থাকবে কেন তাহলে এই ক্ষেত্রে চেঞ্জটা কোনটা হলো কারণ স্যার এখানে তো সংখ্যা শুধু জাস্ট গুণ হচ্ছে কিন্তু আমাদের কোনটা তো অ্যাঙ্গেলটা তো একই আছে হ্যাঁ মানে ভেক্টার টার ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে গেলো যদি আগে এটা থ্রি হতো এখন সেটা সিক্স মানে দ্বিগুণ লেংথের হয়ে গেছে কিন্তু অ্যাঙ্গেলটা সেম আছে যেই অ্যাঙ্গেল সে আগে ছিল একটু করলাম না বলতে পারি যে যখন ইনিশিয়াল স্টেটটা ছিল তার মধ্যে মানে থ্রি পি আর টুপির মধ্যে যা অ্যাঙ্গেল ছিল সিক্স পি আর টুপির মধ্যে অ্যাঙ্গেলটা এখন সেম থাকবে তো কিন্তু আমি এটা জানি না সে অ্যাঙ্গেলটার ভ্যালু কত আর আমাকে ওটাই ফাইন্ড আউট করতে বলেছে যেটার ভ্যালু কত হবে বুঝতে পারলে তো স্টার্ট করছি আমি যখন থ্রি পি আর টু পি ছিল যেমন আর সেই ক্ষেত্রে আমি ফর্মুলা লিখি কত আসবে আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু কত আসবে হলো লেখা যেত না কিরকম ভাবে অ্যাঙ্গেলের সূত্র বলতে ওরকম তুমি পাবে না তো কোথায় পাবে এখানটা ধরা করে তোমার কোনো ক্লুই বলা নেই যে রেজাল্ট কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে রেখেছে কারোর সঙ্গে কিংবা দুজনের মধ্যে কিছু অ্যাঙ্গেল আছে কিনা তাই না তোমার কোনো ক্লু দেওয়াই তো নেই তুমি কি করে করবে এখানে ইভেন রেসিও গুলো থ্রিজ টু ফাইভ ইস টু মানে ফোর থ্রি ফোর ফাইভ রেসিও আসছে না যে তুমি বলতে পারো থার্টি সেভেন ফিফটি থ্রি তে না কি করে করবে ওটাই তো বলছি তোমাকে কি বলা আছে যে কোনো একটা অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি আচ্ছা আচ্ছা বুঝতে পারলে তো এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না ওই জন্য যেখানে তোমাকে নাইন্টি ডিগ্রি যেমন আগের কোয়েশ্চেনটা তোমাকে বলা ছিল যে অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি সেইখানে তুমি মাথা ঘামাতে পারতো এটা কিন্তু এখানে তুমি করতে পারবে না বুঝতে পারলে এবার তুমি সলভ করো কত আসবে দেখো এটা আসবে নাইন পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার প্লাস কত আসবে কত আসছে নয় আর চার থার্টিন পি স্কোয়ার প্লাস টুয়েলভ পি স্কোয়ার কস থিটা এটা হলো একটা ইকুয়েশন এক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম এবার কি করছে এবার রেজাল্ট ট্রেনটাকে করে ফেলেছি আমি ঠিক আছে কখন যখন এই ভেক্টরগুলোর ভ্যালুটার মধ্যে প্রথমটা সিক্স পি হয়ে গেছে তাহলে এখন কি লিখবো এখন আমি আর্ট স্কোয়ার লিখবো না এখন আমি কি আর্ট স্কোয়ার লিখবো এটার জন্য নাকি টু আর স্কোয়ার লিখবো বল কোনটা লিখবো সবাই বলো টু আর্স স্কোয়ার টু আর স্কোয়ার তাহলে এখন কি লিখবো আমি টু আর স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে সেটা ফোর আর্ট স্কোয়ার তাই না ইকুয়াল টু কি আসবে সিক্স পি স্কোয়ার তো আমি আর স্কোয়ারগুলো লিখছি না ড্রেক্টলি ভ্যালু লিখছি বুঝতে পারলেন কত আসবে এখন সিক্স পি স্কোয়ার মানে থার্টি সিক্স পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স কত আসবে টুয়েলভ ইন্টু মানে তোমার পি স্কোয়ার ইন্টু কীটা তো সেম থাকবে এখন তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি ফোরটি পি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর আর এখান থেকে আমরা লিখতে পারি এটা তোমার সেকেন্ড ইকুয়েশান যেখানে আছে তোমার ফোর আর মানে আর তাহলে আমি আর স্কোয়ার এর মানে কত পাচ্ছি আর স্কোয়ার আর স্কোয়ার মানে চলে আসবে ফোরটা ডিভাইড হবে তাহলে কত আসবে এটা টেন পি স্কোয়ার প্লাস তোমার সিক্স পি স্কোয়ার কষ্ট তাই না হলো এবার দেখো এখান থেকে আমরা আর স্কোয়ার বের করেছি এখান থেকেও আর স্কোয়ার বের করলাম তার মানে এই দুটোর ভ্যালু সেম হবে ইকুয়াল লিখে দাও ইকুয়াল করে ফেলো দুটো সাইডকে তাহলে ইকুয়াল করে ফেলো আমি বলতে পারি টেন পি স্কোয়ার প্লাস সিক্স পি স্কোয়ার কস থিটা ইজ ইকুয়াল টু থার্টিন পি স্কোয়ার প্লাস টুয়েলভ পি স্কোয়ার কস থিটা এবারে cos গুলোকে একটা সাইডে নিয়ে আসে তাহলে কত পাবে এখানটাতে এখানে তোমার এটা এইদিকে গেলে হয়ে যাবে মাইনাস এটা এই গেলে হয়ে যাবে সিক্স পি স্কোয়ার আর এখান থেকে তাহলে আমি বলতে পারি পি স্কোয়ার পি স্কোয়ার আউট হবে আর কস থিটা সমান কত করে থাকবে মাইনাস হাফ

যখন বেসিক্স ম্যাথসের ফান্ডাগুলো শেখাবো তখন বলবো যে কী করে এই মোর দেন মোর দেন নাইনটি ডিগ্রি তার ভ্যালু কী করে বের করতে হয় এবং সেই ক্ষেত্রে ভ্যালু পজিটিভ আসতে আসতে পারে পারে নেগেটিভ ওটা কী করে হয় সেটা আমি শেখাবো তোমাদেরকে যে কী করে বের করতে হয় ওটা এখন জাস্ট মনে রাখো যে কস ওয়ান টোয়েন্টি মানে মাইনাস হাফ হবে বুঝতে পারলো ওটা ট্রিগর্ণ একটা সেকশন আছে যেটা আমাকে একটু শেখাতে হবে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন ইনফ্রিগ্রেশন গ্রাফ কীভাবে দেখতে হয় হুম হ্যাঁ ওইগুলো না না মানে আমি বলছি যে ওই পার্টগুলো শেখাতে হবে তোমাদেরকে বুঝতে পারলে ট্রিগন মেট্রিক কিছু কিছু পার্ট সব করা লাগবে না ইভেন ওইগুলো খুব ডেপতেও তোমাকে শিখতে হবে না জাস্ট বেসিক ইন্টিগ্রেশন বেসিক ডিফারেন্সিয়েশন তারপর বেসিক ট্রিগন মেট্রিক কিছু ফাংশান ওইগুলোকে দেখে নিতে হবে তোমাকে কারণ ওইগুলো ইউজ করতে হবে তোমাকে বারবার এই ফ্যাক্টর চ্যাপ্টারটায় ইন্ট্রিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের কোনো ইউজ হয় না কিন্তু এই অ্যাঙ্গেলের ইউসটা প্রচণ্ড রকম হয় কিন্তু যখন তুমি এর পরের চ্যাপ্টার যাবে গতির যে চ্যাপ্টারটা তোমার কাইনেমেটিক্স ওইখানে দেখবে প্রচুরভাবে ইউজ হবে ডিভি বাই ডিটি ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশন এবং সাংঘাতিক ইউজ হয় ওটাকে ছাড়া তুমি এগোতেই পারবে না মানে এর পরের চ্যাপ্টারটা যে স্টার্ট হবে সেইখান থেকে উইদাউট ডিফারেন্সিয়েশন উইদাউট ইন্টিগ্রেশন উইদাউট লগ এই সমস্ত জিনিসগুলো তুমি এগোতেই পারবে না এটা তোমরা কাজও করতে পারো যে আমি যখন শেখাবো তার আগে তোমাদের কাছে টাইম আছে বাড়িতে অনেক তো তোমরা বাড়িতে বসে বসে ইউটিউব থেকে বেসিক ডিফারেন্সিয়েশন বেসিক ইন্টিগ্রেশন এগুলোকে শিখে নিতে পারো বুঝতে পারলে খুব সোজা খুব কঠিন প্রবলেমগুলো করার কোনো দরকার নেই জাস্ট বেসিক যেগুলো যে বেসিক প্রসেসটাকে কী করে আমাকে সলভ করতে হয় শুধুমাত্র ওইটুকুনি পার্ট একটুখানি করে তোমার প্র্যাকটিস করে নাও আমি আবার করাবো ঠিক আছে এটা বুঝতে পারলে কোয়েশনগুলো ক্লিয়ার তো সবার কাছে নাকি আচ্ছা ঠিক আছে এবার তোমাদের আমাকে বলো যে কোন কোন পড়াশোনা সব স্টার্ট করলে কজন যে একবারে ইলেভেন মেরে স্টার্ট করে ফেলেছো কজন করেছো তুমি করেছো একজন মোহর করে দিয়েছো আর আচ্ছা দুই তিন তিনজন হলো বাকিরা চারজন আচ্ছা ঠিক আছে পাঁচজন হলো আর চার বাকিরা করেছো নাকি তো মোট কথা যখন তোমরা স্টার্ট করে দিয়েছো ভালো করে একটা রুটিনকে ফলো করবে বুঝতে পারলে কেন দেখো আমাদের উদ্দেশ্যটা হলো এটাই অনেকে মেডিকেলের দিকে যাবে অনেকে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে তো যে যে কোনো ফিল্ডে যাও না কেন ইভেন এই দুটোকে ছাড়াও অনেক ফিল্ড থাকে যেখানে তুমি সাইন করতে পারো এমন হয় যে এইগুলো ছাড়া তুমি মানে জীবন হবে না ঘটনা হলো একটা রুটিন ফিক্স করে নাও তো বাবার জন্য তো তোমার প্রবলেম না তোমার তো কেরিয়ার তুমি করবে তোমার বাবা করবে নাকি হ্যাঁ তো বাবারা বুঝবে না ঘটনাটা নয় এই যে তোমার যে দিব্য চোখ খুলে গেছে এটা তো সব থেকে বড় জিনিস তাই না তোমার এই থার্ড আইটা ওপেন হয়ে গেছে তাই না এটা কজন আর হয় এই বয়সে বলো তো যাই হোক মোট কথা হচ্ছে এটাই তুমি যে কোনো লাইনে যাও না কেন আলটিমেটলি একটা রুটিন ফলো করবে রুটিনটার মধ্যে এরকমভাবে রাখবে তোমার স্কুল তোমার টিউশন তোমার কোচিং বাদ দিয়ে যেন অ্যাটলিস্ট সিক্স থেকে সিক্স টু সেভেন আওয়ার্স রেগুলার সেলফ স্টাডি টাইম থাকে তোমার কাছে বুঝতে পারলে আর প্রত্যেক উইকে একটা করে দিন ফাঁকা রাখবে যেই দিনটায় তুমি কোনো নতুন কিছু পড়বে না তোমার শুধু কাজ হবে রিভিশন করা বুঝতে পারলে তুমি যা কিছু পড়েছিলে এর আগে অবধি এবার যত টাইম যাবে ততই রিভিশনের পার্টটাও বাড়বে আজকে তুমি একটা চ্যাপ্টার করছো পরের দিনকে দুটো চ্যাপ্টার তারপরে তিনটে চ্যাপ্টার আসবে তো ওই একটা দিন থাকবে যেই সময় তুমি পুরো রিভিশন করবে যা কিছু তার আগের অবধি পড়া হয়েছে বুঝতে পারলে আর প্রত্যেক দিনকে যেন অ্যাটলিস্ট সব কিছু বাদ দিয়ে তোমার স্কুল টিউশন কোচিং সব বাদ দিয়ে সিক্স টু সেভেন আওয়ার্স তোমার রেগুলার সেলফ স্টাডি হয় কারণ আমি বারবার বলছি যে তুমি প্রথম থেকে একটা ফিক্সড রুটিনকে ফলো করো রেগুলার বেসিসে আপ টু টুয়েলভ তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে এটা কিন্তু হয়েই যায় কারণ নিট আর যেই এক্সামগুলো কিন্তু মোটাই বিশাল নলেজের এক্সাম নয় যে তুমি কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেন কিন্তু একদমই বিশাল নলেজ ডিমান্ড করে না ডিমান্ড করে তোমার বেসিক কনসেপ্টটা কি আছে এই যে যেমন একটা কোয়েশ্চেন আমি যখন করলাম করে লিখলাম যেটাকে ফলো করবে না তুমি কি করে সেকেন্ড প্রয়েসটাকে ফলো করবে এটা কি তোমাকে এক্সাম হলে বাথায় আনতে হবে বুঝতে পারলে তুমি যখন একবার করে রাখবে এই কোয়েশ্চেনটা তখন তো আমাকে স্ট্রাইক করবে যে এক্সাম হলে যে আচ্ছা এইভাবে সলভ করতে হবে যে করেনি তার মাথায় ওটা আসবেই করে ওটা ডিপেন্ড করছে তার প্র্যাকটিসটা তার কনসেপ্টের উপরে বুঝতে পারলে এই জন্য এই প্রত্যেকটা হচ্ছে বেসিক একদম বেসিক কনসেপ্টের তো যার ক্ষেত্রে এই কনসেপ্ট ক্লিয়ার আছে এবং সে রেগুলার একটা কনসিস্টেন্সিকে মেনটেন করছে তার কিন্তু সিলেকশন হয়ে যায় এবং সত্যিই হয়ে যায় সিলেকশন তোমাদের উদ্দেশ্য শুধু একটাই হবে সেটা হলো এইটাকে ফলো করা এর মাঝে অনেক ডিমোটিভেশন আসবে দেখবে যে অনেকে বলবে যে ওই আমার অমুকের ছেলে দিয়েছিল চান্স পায়নি অনেক কঠিন বুঝতে পারলে এই পরীক্ষার জন্য সারাদিন পড়তে হয় দশখানা বই পড়তে হয় এগুলো একদম এক কান্তে শুনবে অন্য কান্দে বের করে দেবে কারণ তোমার যা কিছু ডিসকাশন যা কিছু জানার সেটা তুমি তোমার টিচারের কাছ থেকে জানবে বুঝতে পারলে কিংবা যে চান্স পেয়েছে তার কাছ থেকে জানবে কারণ বাকি ম্যাক্সিমাম তুমি নেগেটিভ ফিডব্যাক পেয়ে যাবে বুঝতে পারলে তো চলো আজকের মতন এতটা থাক পরের দিনকে হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবে আর নেক্সট ক্লাসে মিট করবো আমরা চলো টাটা